চুপটি করে মনের কথা বলতে আয়। আমি যেতে পারি হেসেই, পেরোতে পারি অনেক অনেক অতল, তোর কথায় ওঠে আমার কপালে জুটে দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল। আপনি যখন বিয়েতে যান, আপনি বগুড়ার প্রতি ইনভিটেশন কার্ড নিয়ে ঢুকেন? কেউ ইনভিটেশন কার্ড নিয়ে আসে? ইনভিটেশন কার্ড আমাদের বড়, তো এটা তো তুমি যেদিন কাজে যাও সেদিন একটু বিরিয়ানি আনতে বলি। তো প্রত্যেক দিন বিরিয়ানি লাগবে। টান পড়তে পারে না, খাবার টান পড়তে পারে না, আজকে খাবার টান পড়ছে। হ্যাঁ পড়তে পারে, তো সেটা তো চিৎকার করে বলার কি আছে? সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝায় বলা যায় না? তোমার বুঝায় বলতে হবে কিসের জন্য? চোখ নেই, দেখতেছো না? হাত খালি, চোখ আছে, দেখছি। যেই সব জায়গায় খাবারে টান পড়ে, বাবুর্সির পর্যন্ত খাবার থাকে না, ওই সব ফকিরনি জায়গায় তোমার কাজ করতে যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, ফকিরগুলা সারাদিন রান্না করেছে আর বাবুর্সির খাবারই দেয় না। তোর তো দেখতেছি বিরুনি খেতে খেতে দশ হচ্ছে বলম্ব হয়ে গেছে না? আমি একটা কথা, তুমি এই চাকরি ছাড়ি, দরকার কিরকম কাজ করার, তার সাথে একটা ভালো বেতনের চাকরি করো, যেই বেতনের টাকা দিয়ে আমরা হোটেল থেকে প্রতিদিন দুই প্যাকেট করে বিরিয়ানি এনে খাইতে পারি। তোর কি এত বড় সাহস? আমার এত স্বাদের বাবুর চিংড়ির চাকরি তুই আমার সেই চাকরি ছাড়ি দিতে বলি? তোমার স্বাদের চাকরি তাই না? এত স্বাদের যে চাকরি, সম্মান আছে কোনো? হ্যাঁ, সারাদিন যে চুলার পরে তোমার দাঁড় করা রেখা ঘামায় নামায় যে এত ড্যাগে ড্যাগে বিরিয়ানি রান্না করে নিল, তোমার জন্য রাখছে? হ্যাঁ, আর তুমিও তো আসো, এত কষ্ট করে যে ঘামে নিয়ে রান্না করছো, দুই প্যাকেট সরা রাখতে পারছিলে না? কি করলি তুমি? তোর বিরিয়ানি খাওয়ার জন্য আমি তোর বিরিয়ানি খাওয়ার জন্য প্যাকেট চুরি করবো? আমি চোর হবো? আসছো যেখানে চুরির কথা আসলো কেন? চুরি কেন করবা? ওটা তো তোমার আমার ভাগের বিরিয়ানিটা সরায় রাখবা। এই তোর ভাগ কিসের? তোর কিসের ভাগ? তুই কি মশলা বাটিস ওখানে? হ্যাঁ, কি যে উল্টা পাল্টা কথা বলো, আমার ওখানে মশলা বাটতে যাওয়া লাগবে কিসের জন্য? বাবুর্সির খাবার তো সবসময় ডাবলই হয়। একটা কথা তো তুই কইস, যাও যাও মশলা না খাও। একটু না, যেখানে কাজ করছো সেখানে যা খাও। আমি বসেছিলাম যে তোমার বিরিয়ানি নিয়ে আসবা, আমি কিচ্ছু রাঁধি না, আমি রান্না করে যাইতেও পারবো না। কিভাবে আস? এই তো পার্টিতে অ্যাটেন্ড করতে এসেছি। পার্টি? কার সাথে? তুমি এখানে জব করো নতুন? না, বেশ কিছুদিন হলো এখানে জয়েন করছি। ও ভালো, তোমাকে যে একটা কথা বললাম সেটার অ্যান্সার? তুমি এখানে বাবুর্চির সাথে কথা বলতে পারো? দেখো না, ওই যে উনি অনেক ভালো রান্না করেন, আজকের পার্টির সব রান্না না উনি করেছেন, খুব সুস্বাদু হয়েছে না? আমি এর আগে ওনার রান্না খেয়েছি, খুব ভালো রান্না করেন। আমি ভাবছিলাম কি আমাদের রিসেপশনের রান্নাটা যদি উনি করতেন সেটার ব্যাপারে কথা বলছিলাম। ভেরি গুড, তুমি আজকে পার্টি শেষে আমার সাথে দেখা করবে, আমি বুঝলাম ইউ আর এ ভেরি গুড বাবুর্চি। ভাই চলো, সবাই তোমার জন্য ওয়েট করছে।
হ্যাঁ ভালো লাগছে না। একটু আগে তো খুব হাসি খুশি দেখলাম, এখন আবার কি হলো? থাকতে হয়, এটা বোধহয় পার্টির নিয়ম। মানে আপনার যতই মন খারাপ থাকুক আপনাকে সবার সাথে হাসি মুখে কথা বলতে হবে। আসলে এই পার্টিটাই ভালো লাগছে না। কেন? সারাক্ষণ সন্দেহ করে তো, এত সন্দেহের জীবন কি কারো ভালো লাগে? দূর থেকে দেখে ভেবেছিলাম পার্টি না জানি কত আনন্দের হয়, কত বন্ধু, কত খোলামেলা কথাবার্তা, এখন দেখছি সবই ফেক। আমার অতীত আমাকে ছাড়ছে না, তবে এই পার্টিতে এসে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম, টাকায় আসলে সুখ নেই। টাকা সুখ আনতে পারে না, অন্য কোথাও সুখ। আমরা খুঁজি কিন্তু পাই কিনা জানি না। আসলে মানুষের জীবনটা এরকম, তার চেয়ে বরং চলুন পার্টি এনজয় করি। হ্যাঁ চলেন, আবার দেখা যাবে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। একদিন মনের যত দুঃখ কষ্ট আছে সব হতম হয়ে যায় বলে সকালবেলা একেবারে কেঁচে মত নাই কি মাতলামি করতে তবে না পারে মত করব না, পানির কালারটা তো চেঞ্জ হয়েছে। একলা আমার মাই ডিয়ার ভাবি, হ্যাঁ আর হচ্ছে শিমারা, আমার খুব ক্লোজ বন্ধু। বাহ দারুণ তো,
খুব ক্লোজ তাই না? যেভাবে ভাবতে ছিল আসলে ব্যবসায়িক আর কি বন্ধু, যা জানাশোনা আপনার কথা বলুন, আমি একটু আসছি। হ্যাঁ প্লিজ প্লিজ আপনি কি যে বলো তুমি, সুন্দর সুন্দর তো তুমি, একেবারে নায়িকা ফেল। কি যে বলেন না আপনি, আচ্ছা আপনি কি নিজে মেকআপ করেছেন? যা সুন্দর করে আইশ্যাডো দিয়েছেন আর আপনার অর্নামেন্টস লাভলি। থ্যাংক ইউ, তোমার নেকলেসটাও কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, এটা লাস্ট মান্থে কিনেছি আমেরিকা থেকে $6,000 দিয়ে। সেজন্যই তো এত সুন্দর, বাপ্পা কি সুন্দর। আপনার ভালো লেগেছে? আমি আপনাকে এখনই খুলে দিয়ে দিচ্ছি। কি যে বলো তুমি, কি যে অবশ্যই আপনার একটা জিনিস ভালো লেগেছে, আমি আপনাকে সেটা দেবো না। আপনি ঘোরেন তো ভাবি, আমি আপনাকে পড়াই দিই এখনই, একটু ঘোরেন। আপনাকে যা সুন্দর লাগবে আর ওইটা কিন্তু বুঝছেন, শুধু অনলি ডায়মন্ড না, ব্লু স্যাফায়ার। আমি আপনাকে পড়াই দিচ্ছি, আপনি দেখেন আপনাকে যা মানাবে। আপনাকে এটা পড়াইছো তুমি? ভাবি একসাথে পারছি না, ভাবি দেখেন তো আমারই কেমন লাগছে। খুব সুন্দর লাগছে। এক কাজ করো, তুমি ওটা নিয়ে নাও। তুমি আমাকে এত সুন্দর একটা গিফট দিলে, তোমাকে কিছু না দিলে কেমন দেখায়। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ভাবি আমি এখন এটা পরবো না, বুঝছেন, ওয়েস্টার্ন ড্রেস পরেছি তো, এটা তো ভালো লাগবে শাড়ির সাথে। আমি রেখে দিই, আপনি যে আমাকে দিয়েছেন স্মৃতি হিসাবে আমি সব সময় রেখে দেবো এটা, খুবই সুন্দর। এটা আমি আপাতত ব্যাগে রাখি। হ্যাঁ আর ভাবি, আমার হাতে তো কোনো ডায়মন্ডের ব্রেসলেট নাই, নাহলে আমি আমার ব্রেসলেটটাও আপনাকে দিয়ে দিতাম। বলছো তুমি, এসো, আপনাকে যা মানিয়েছে না, এবং নেক্সট বার আমি আমেরিকা থেকে গেলে আমি অবশ্যই আপনার জন্য আরেকটা ডায়মন্ডের সেট নিয়ে আসবো। আমি সবসময় তোমার কথা মনে রাখবো। আর শোনেন, আজকে ভাইকে যে আপনি দেখাবেন আপনাকে কেমন লাগছে এই ডায়মন্ডের সেটটা পরে, আমি শিওর সে বলবে ওয়া। তা তো লাগছে, আপনাকে ওয়াই লাগছে। আপনি থাকেন, আমি আসছি একটু কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ আচ্ছা, খুব সুন্দর লাগছে আপনাকে। ঠিক আছে। ভাই আসছেন পার্টিতে, মোবাইলে কথা বললে চলবে? ও সরি, আসলে একটা ইম্পর্টেন্ট ফোন আসছিল। আমারও আসে, আপনি দেখেন আমার ফোন অফ। দিস ইজ মাই টাইম, আমি আসছি পার্টিতে, আমি এখানে এনজয় করবো, ইটস ইউর টাইম। আপনি এখন থেকে ফোনটা অফ করার প্র্যাকটিস করেন, বুঝছেন? মানে আপনি এত বড় ব্যবসায়ী, আপনার এত বড় প্রতিষ্ঠান, আপনি আমি জ্ঞান হারাব, মরে যাব, বাঁচাতে পারবে না তো। আমি জ্ঞান হারাব, মরে যাব, বাঁচাতে পারবে না তো। করে না চোখের পলক, কি মনে করো কি তোমার পের ঝালো, আমার চাকরি দিবা, তুই আমার চাকরি দিবি। আমি বাবুর চোখের আড়াল হতে গেলে
পড়ে যায় চোখের কাছে। গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি, একটু হেসে পরাতে পারো হাজারো গলায় ফাঁসি। সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো, আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে। আপনার গল্প কিন্তু আর বললেন না। আমি জ্ঞান হারাবো বলেছি তো, পরিচয় যেহেতু হয়েছে কোনো একদিন বলবো। তার মানে আমাদের আরো দেখা হচ্ছে তোমার রূপের ঝালো। আমি কিছু চাইলে তো তোমার নাই নাই নাই। বিজনেসের অবস্থা খুবই খারাপ, তুমি আমার ক্রাইসিসটা বুঝবে না। হ্যাঁ, আমি কিছু চাইলে তো তোমার বিজনেসের অবস্থা খারাপ হয়ে যায়। এই সংসারে আসার পরে একবারও শুনেছি যে তোমার বিজনেস খুব ভালো চলছে। মানে কি আমি কি তোমাকে কিছুই দেইনি? দামি শাড়ি দামি গয়না এগুলো কোথা থেকে এলো? হ্যাঁ দিয়েছো, এত কিছু দিয়েছো যে রিমা ভাবির চার ভাগের এক ভাগ জিনিস আমার নেই। কোনো পার্টিতে যেতে গেলে লজ্জায় মাথা উঁচু করে থাকতে হয়। তোমার একটা কথা কিছুতেই মাথায় ঢোকে না, তুমি বারেবারে কেন কম্পেয়ার করো? এটা কম্পেয়ার না, এটা প্রয়োজন। এটা প্রয়োজন না, এটা তোমার লোভ। লোভ? হ্যাঁ লোভ। পাথরের নাম না জেনে আংটি কিন্তু পরা ঠিক না। আমরা চোখও তো ক্যাপচারের মতো অনেকটা।